আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে আমি ভিডিওটা বানাইতেছি, হয়তো আগামীকালকে ভিডিওটা পাবলিশ হবে। কী কী আছে দেখি, ফ্রাইডেতে একটু মানে কমন খাবার আর কি, মাংস টাইপের খাবার, পোলাও মাংস এগুলোই থাকে। সরি, একটু নয়েজ আছে, ওই পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো একটু নয়েজ আছে, কেউ কিছু মনে করেন না। তো কী কী নিছি দেখি একটু, ওই যে প্লেটে নিয়ে নিছি হচ্ছে আপনার পোলাও, চিকেন কারি, আর হচ্ছে বিফ কারি। তো যাদের বিফ কারিটা দেখতে সমস্যা, যারা হিন্দু সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা এটা স্কিপ করে যান। ওকে, তো কথা বাড়াবো না, শুরু করবো। হুম, আর সবাইকে জুমা মোবারক, ঠিক আছে, শুরু করছি। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে। ওকে, লেটস স্টার্ট। চিকেন কারিটা নিয়ে নিই, গরম আছে, তাই উপরে ফ্যানটা ছাড়া আছে, একটু নয়েজ আছে ফ্রেন্ডস, এই বিষয়ে মনে করেন না। অনেকেই নয়েজের জন্য কমেন্টে বলেন যে ভাই আপনার প্রচণ্ড নয়েজ আসে, সরি, আসলে গরম তো, আর আরো মেয়েছি নেই। দুপুরবেলায় বাসায় খাওয়া হয় না আমার, কম হয়, কারণ দুপুরে বাসায় থাকি না। আজকে ফ্রাইডে, তো সেই জন্য দুপুরে বাসায় আছি। চিকেন কারিটা দারুণ হয়েছে, আসলে বাসার মেহমান আসছে। আমার ছোট আন্টি আসছে আরমানরা, আব্বু অসুস্থ, তো আব্বু দেখতে আসছে। অনেকে কমেন্টে লিখতেছেন যে ভাই আপনার খাবার দেখে ওয়াক্তের আজন শুরু হয়ে গেছে ফ্রেন্ডস, মোবাইলে আজান দিতেছে, মসজিদ এখন দেয় নাই। আসলে আজান
এইসব খাবার খুব বেশি খাওয়া যায় না। মেন বিক্রয়টা এখন নিব। যাদের কাছে খারাপ লাগে এখান থেকে ভিডিওটা স্কিপ করে যান, হিন্দু সাবস্ক্রাইবার যারা আছেন। ওকে দিলাম, গরমের ভিতর গরম খাবার আমার না ডাল ভাত ভর্তা হইলে বেশি ভালো লাগে, তৃপ্তি করে কতক্ষণ খাইতে পারি। বাবা এটা তো পুরোটাই তেল, মিতে অনেক মোটা হয়ে গেছে। মরিচ গুলো প্রচুর ঝাল, আবার হচ্ছে গরম। তো খাবার মোটামুটি শেষ। ফ্রেন্ডস কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন, লাইক দিবেন, ভালো শেয়ার করেন। ওকে আজকে আমি তো বিদায় নিব, পরবর্তী ভিডিও নিয়ে আবার সাথে হাজির হবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।